হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে ভালোবাসা দিলাম। আজকে বানাবো আমি ধানিয়া কাবাব। তো আমি কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, তো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা। আজকে আমি এটা করব, কড়াইতেই করব কাবাবটা। তো দেখো আমি কিভাবে করছি। তো ধনে পাতাটা দেখো আমি মিক্সি করে নেব। মিক্সি হয়ে গেছে, চিকেনটার মধ্যে ধনে পাতার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন, নুনটা সাধারণ পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন পেস্ট। গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার ভালো করে এটা মেখে নেব। আলু কাবাবও করে নেব। তা আলুটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আলু কাবাবও হয়ে যাবে। আলুটা কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি।
আলুটাও মেখে নেব। পেঁয়াজটাও কাবাব করব, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। মশলাটার সাথে মাখিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ মাখানো থাকবে। প্যানটা বসিয়ে দিয়েছি, চিকেন আলু পেঁয়াজ আমি এটা প্যানে দিয়ে দিলাম। ঘরে যা যা আছে তাই দিয়ে বানাচ্ছি কাবাব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা একটা ফ্লেভার আসে। এবার ঢাকাটা দিয়ে দিলাম, সিমে আছে হবে, আলুটা পাকবে, চিকেনটা পাকবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা হচ্ছে, কটা রসুন কোয়া দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে দিচ্ছি আলুগুলো চিকেনগুলো, যাতে ভালোভাবে পেকে যায়। ঢাকা দিয়ে দিলাম। সিমে আজ হচ্ছে, চিকেন হয়ে গেছে, এবার আমি একটু গ্যাসটা জ্বালিয়ে নেব। তাহলে এই পোড়া যে তন্দুরের যে ফ্লেভারটা ওটা আসবে।
এরকম করে চিকেন সব কটা করে নেব। আমি অন্য সময় আমি এতে করি, আমার মেশিনে করি, তো আজকে আমি গ্যাসে করলাম। খেতে ভালো হয়েছিল, ট্রাই করো। সব চিকেন গুলো আমি করে নেব। পেঁয়াজটা করে নিচ্ছি, আলুটাকেও করে নিচ্ছি। দেখো আমার কাবাব রেডি, সার্ভ করেছি। শসা আছে, পেঁয়াজ আছে, আলু কাবাব বানিয়েছি, চিকেন আছে, ওপরে দেখো বাটার দিয়ে দিয়েছি।